এখানকার সব থেকে দুষ্প্রাপ্য বিষয় হচ্ছে এই যে খাবারের টিকিট। এই টিকিট ছাড়া তারা কোনো ভাবে খাবার দিবে না। 549টা কি ছাগল দিছে নাকি? 549টা ছাগল জমা হয়েছে। এটার সিরিয়াল 64 নাম্বার না? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খানা, ফাইনালি ডান। এখন আমরা জাস্ট খাবো। সলিড দুইটা মাংস পড়ছে। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু তালুকদার ব্লগ। আজকে একটু সকাল সকাল ভিডিওটা শ্যুট করতেছি। আজকে আমরা যাব, আজকে আমরা আছি খড়খড়িয়া পাইকার বাড়ি মোড়ে। তো আজকে আমরা যাব ওই পবিত্র মহাপবিত্র ওরস মোবারকে। তো ওইখানে বিশাল বড় মানে কার্যক্রম চলতেছে। তো চলেন আমরা এখন সেই দিকে যাই। আমরা গেটের ভিতর দিয়ে ঢুকলাম। এটা অত্র এলাকার মাঝে একটা মোটামুটি একটা বড় ওরস। অত্র মাইমেনশিং এ আরো বেশ কয়েকটা বড় বড় ওরস শরীফ আছে। যেমন মধ্যে অন্যতম বড় ওরস শরীফ হচ্ছে মাইমেনশিং শুভগঞ্জে। অ্যান্ড গোপালপুর চাঁদপুরও একটা আছে ছোটোখাটো, ওটা খুব বেশি একটা বড় না। তো নেক্সট ইয়েতে ইনশাল্লাহ ওটাও দেখানো ট্রাই করব। সেটা হয় একদম শীতের মাঝে, ডিসেম্বরের দিকে। তো আজকে আমরা এখানে আপাতত খড়খড়িয়ার এখানে আসছি ওরস মোবারকে। তো আসলে মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু দেখানো এখানে ভিতরে পরিবেশ পরিস্থিতি, অ্যান্ড হচ্ছে একটু খাবার টাবার খাবো। আর এইখানে আমি অ্যাকচুয়ালি আসি, আমার আসার মেন রিজন হচ্ছে এখানে যে খাবারটা থাকে, এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এই খাবারটা এত মজা, মানে ধরেন মানে খাইলে মুখে লাগে থাকে আর কি, অনেকটা এরকম। তো এই খাবারের টেস্ট আমি ভুলতে পারি না। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীর। তো ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে এই বাবার আস্থানাটা গাড়ছে আর কি। যাই হোক, সবাই যেহেতু বাবা বলেই সম্বোধন করে, আমিও বাবা বলেই সম্বোধন করি। তো দেখেন এখানে অনেক কার্যক্রম শুরু হয়েছে, একটা বড় মসজিদ করতেছে এখনো, অ্যান্ড বিশাল বড় মেলা বসছে। একদম ব্রহ্মপুত্র নদীর তীরেই আজকে, মেবি আজকে উরসের সেকেন্ড ডে। আজকে সম্ভবত অনেক মানুষ আসবে, অনেক হিউজ লেভেলের, মানে বলে বুঝাইতে পারবো না। সকাল সকাল ভিডিওটা শ্যুট করার মেন কারণ হচ্ছে এই টাইমে একটু মানুষজন কম থাকে, প্লাস খাবারের সময় ভিড়া ভিড়া কম থাকে। মানে আজকে রাতের যে কাহিনীটা হবে, এটা আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। যেমন প্রচুর লোক থাকবে, প্রচুর লোক থাকবে, অ্যান্ড খাবারের সিরিয়াল পাইতেও মিনিমাম 12টা 1টা বাজবে, এত পরিমাণ লোক আসে। আর এখানে ম্যাক্সিমাম লোক আসে হচ্ছে খাবার দাবার জন্য, অ্যান্ড ওনার অনেক ভক্ত আছে। তো আমরা গেটের ভিতরে ঢুকলাম। আমরা আস্তে আস্তে সব ইয়া করবো, ফার্স্ট অফ অল আগে আমাদের কাজ হচ্ছে আগে আমরা খেয়ে নিব। তো এই যে এখানে এরা হচ্ছে পীরের খাদেম ভাত নিয়ে যাচ্ছে। এটাই আমাদের খাবারের আস্থানা, এখন আমরা এখানেই খাবো। তো এই জায়গার অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে যারা আর কি ওনার মানে খাদেম হিসেবে কাজ করতেছে বা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি মানে দেখেন সবাই কিন্তু খালি পায়ে হাঁটতেছে। আমাদের এখনো দেখে নাই, আমাদের যদি দেখে তাহলে তারা বলবে যে ভাই প্লিজ জুতাটা খুলেন, এখানে জুতা পরে হাঁটলে নাকি বেয়াদবি হয়। এখানকার সব থেকে দুষ্প্রাপ্য বিষয় হচ্ছে এই যে খাবারের টিকিট। এই টিকিট ছাড়া তারা কোনো ভাবেই খাবার দিবে না। আমরা গতকাল ফার্স্ট ডেতেই আল্লাহর মানে খুব তাড়াতাড়ি টিকিটটা পাই গেছি। এই টিকিট পাওয়ার জন্য অনেকে লম্বা সিরিয়াল থাকে, মানে না দেখলে বিশ্বাস করবেন না আর কি। তো এখন আমরা এটা ঢুকবো, আমি আর রিয়াজ দুজন মিলে এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নিব ইনশাল্লাহ। তো চলেন এখন আমরা ভিতরে যাই, যে খানাপিনার কাজটা আগে শেষ করে নিই, দেন হচ্ছে বাকি এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। যাওয়া দেবো না,
তো ব্যাপারটা হচ্ছে এখন নাকি ওনাদের কর্মীরা খাবে, তো এর জন্য আমরা এখন খাইতে পারবো না। আচ্ছা ওকে ফাইন, ওরা সারাদিন রাত অনেক কষ্ট করে, ওরা খায় নিক, তারপর আমরা খাবো ইনশাল্লাহ। যাই হোক, তো চলেন আমরা এই ফাঁকে একটু বাকি জায়গাগুলো একটু ঘুরে নেই। তো দেখেন যে কথাটা বললাম, সবাই কিন্তু খালি পায়ে হাঁটতেছে, যে দেখেন মোজা পড়ছে, মোজা অথবা খালি পায়ে হাঁটতেছে। তো এই রাস্তাতেই মূলত খাবার দাবার নিয়ে যাওয়া আসা করে তারা, যে দেখেন বাসি ফোপারে আর হচ্ছে খাবার দাবার দৌড়াদৌড়ি করে নিয়ে যাওয়া আসা করে। অ্যান্ড এই সাইডগুলোতে স্টল বসছে, ওই সাইডেও স্টল আছে একটা ছোটোখাটো মেলার মতো। তো এখানে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাই, একটা বিশাল বড় ফ্ল্যাগ, এই যে দেখেন, এই যে এখানে যে বাসগুলা উপর দিকে তাকালে দেখেন ওই যে বিশাল বড় ফ্ল্যাগ উঠতেছে। দেখেন এই সাইডটাতে অ্যাকচুয়ালি গরুর গোশত রান্না হয়। এই সাইড পুরোটাই গরুর গোশত রান্না করার জন্য, অ্যান্ড ওই সাইডটাতে ভাত। আমরা ওই সাইডেও যাবো আপনাদের দেখানোর জন্য, যে এখানে পুরাদমে ভাত রান্না বান্নার কাজ চলতেছে। সামনে অনেক বিশাল ভাত রাখা আছে, অনেক হিউজ পরিমাণের ভাতগুলো তারা মাথায় করে নিয়ে যাবে, একটু আগে যেটা দেখাইলাম। আরেকটা মর্মান্তিক ব্যাপার দেখাই, তো এখানে কিন্তু যে এইভাবে তারা চাচা আলু ইয়া করতেছে, চাচা কি আলু করতেছেন না, আলু আলু ধুইতেছেন না? তো দেখেন আলুগুলা ধুয়ে এই যে এই সাইডে তারা শুকাইতে দিচ্ছে। জন মানে পীরে মুরিদরা যে কি পরিমাণের অনুদান দেয় এটা যদি আপনারা দেখেন, মানে দেখেন বস্তায় বস্তায় আলু, যে এখানে সবাই আলু কাটতেছে, এগুলো সব রান্নার কাজে ব্যবহৃত হবে। তো এখানে যারা কাজ করতেছে একদম কিন্তু মানে নিজের ইচ্ছা থেকে, কোনো পারিশ্রমিক নেই। তো দেখেন এই যে এখানে গরুর চামড়া আছে, এখানেই অ্যাকচুয়ালি গরু টরু গরুর মাংস কাটা হয়। এখানে বিশাল ছাগল আর ভেড়া, অনেক ছাগল ভেড়া সমাহার এখানে, কোনো কিছুরই কমতি নাই। ছাগলের সাইজও মাশাল্লাহ। দেখি কত নম্বর সিরিয়াল চলতেছে, ৫৪৯টা কি ছাগল দিছে নাকি, ৫৪৯টা ছাগল জমা হয়েছে, ৫৪৯টা ছাগল জমা হয়েছে নাকি? এই যে ৫০০ কয়টা ছাগল জমা হয়েছে এবার? ছাগল জমা হয়েছে ৮০টার মতো, ৮০টা না? গরু গরু হয়েছে, গরু মানে আজকে পর্যন্ত, গতকাল থেকে আজকে পর্যন্ত ৮০টার মতো ছাগল জমা হয়েছে। যে বিশাল সাইজের গরু, বিশাল, একটু আদর করে দেখ, বিশাল বিশাল সাইজের গরু। গরুর তো এই যে দেখেন নাম্বার লাগানো আছে, ৪ নম্বর সিরিয়ালের গরু এটা। প্রত্যেকটা গরুর গলায় নাম্বার ঝোলানো আছে, এখানে ৪২, এটা মেবি সবার প্রথম আসছে, এটা ১ নম্বর ঝোলানো আছে। এই এই গরুটার এই এই সিরিয়ালের গরুগুলোর দাম সম্ভবত ১০০০০০ উপর হবে, এটা ৩৭ নম্বর সিরিয়াল। গরু সিরিয়াল কটা গেছে আজকে, ১০৩টা নাকি? ৬৬টা না? যাই হোক, এখানে ৬৬টা গরু জমা হয়েছে। যে আজকের রাতে যে এইখানে আর কি পীর সাহেব শুয়ে থাকবেন, সবাই দেখা সাক্ষাৎ করে ওনার কে হাদিয়ে দিবেন, আর হচ্ছে টিকিট খাবারের টিকিটটা পাবেন, এছাড়া কেউ খাবার টিকিট পাবে না। দেখেন এই হচ্ছে তার বিছানা,
তো সিরিয়ালটা এই পর্যন্ত হবে, এত লম্বা হবে। ওই গেট থেকে ওই দিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে সাপের মতো কয়েকটা ইয়া হবে, দুই তিনটা রো কলাম হয়ে একদম ওই মাথা পর্যন্ত যাবে, এরকম অবস্থা হবে। এখানে অ্যাকচুয়ালি মোনাজাত হবে, যেটার জায়গাটাকে সাজানোর কাজকর্ম চলতেছে। এই যে এই ঘরেই আপাতত পীর সাহেব আছেন, ভিতরে ঢুকে তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে, অ্যান্ড হচ্ছে তাকে হাতিয়ে দেওয়া যাবে, হাতিয়ে দিলে টিকিট পাওয়া যাবে। আজকে এই দিক দিয়ে ঢুকতে হবে আর কি, পীরের সাথে সাক্ষাৎ করার জন্য। তো এই সাতটা পরোটায় মেলা অনেক শানদার বাইরে আসছে, ডিরেক্টলি একদম খাবার স্পটে চলে যাব, যেহেতু মোটামুটি অনেক কিছুই দেখানো হয়ে গেছে। তখন যেটা বললাম তো দেখেন, মানে এখন জাস্ট সাধারণ মানুষদের মাঝে খাবার দিবে দেখে এখনই যে এখান থেকে সিরিয়াল ধরছে, সবাই টিকিট দেখে দেখে ভিতরে ঢুকবে খাবারের জন্য, এখনই সিরিয়াল পড়ে গেছে। রাতে তো আরও ভয়াবহ অবস্থা হবে। তো গাইস আমরা এখন ভিতরে ঢুকছি, তারা টিকিট সিগনেচার করে দিচ্ছে, শনিবার সকালেরটা মার্ক করে দিচ্ছে। আমরা ভিতরে ঢুকছি, আজকে রাত কালকে সকাল পর্যন্ত। হ্যাঁ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খানা, ফাইনালি ডান। এখন আমরা জাস্ট খাবো, সলিড দুইটা মাংস পড়ছে, এখানে সবাই খাচ্ছে। তো গাইস থাকেন, জাস্ট খেয়ে নেই তারপর কথা হবে আবার। তো আলহামদুলিল্লাহ খুব ভালো খানা হয়েছে, অ্যান্ড আজকে দুইবার খাইছি এক টিকিটে, দুইবার দুইবার কীভাবে হইলো ব্যাপারটা শেয়ার করি আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল একটা গেটের ওইখানে একটা চাচা দাঁড়ায় ছিল, ওই চাচাটা সম্ভবত নেত্রকোনা থেকে আসছে, তো ওনার সাথে একটু হাই হলো, কী অবস্থা চাচা, খোঁজ খবর নিলাম। দেন যে গেট দিয়ে এক্সিট করতে হয় ওই গেট দিয়ে আমরা ঢুকে পড়ছি, যে ওইখানে যে কর্মীরা আছে কর্মীদের সাথে চাচাকে আমরা ইমপ্রেস করে। দেন ওইখানে একবার ফ্রিতে খাইছি, ওইখানে টিকিট চেক ইন করতে হয় নাই। তো তারপরের বার তো আপনারা দেখতেই পারলেন যে তারপরের বার আমরা চেক ইন করেই খাইছি, যে দেখেন এই যে বাসগুলো এগুলো সব পুরুষে আসছে যাত্রী নিয়ে। অ্যান্ড এই রাস্তা পুরাটা আজকে ব্লক হয়ে যাবে, এই দুই সাইড দিয়ে পুরাটা বাস থাকবে। অ্যান্ড ওই সাইডেও ওই যেখানে আমরা খেয়ে আসলাম ওইখানে অনেক বাস টাস থাকবে, মানে যে যেভাবে ছুটে আসবে। তো গাইস আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল থেকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবভিয়াসলি মাস্ট বি ভিডিওতে লাইক দেবেন অ্যান্ড কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ। আর আমরা সবাই পাঁচ রক্ত নামাজ করি, বেশি বেশি করে আল্লাহকে ডাকি, কারণ সকল সমস্যা সমাধানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ হাফেজ গাইস।